তিনাপুর গ্রামে সারদা আর অনামিকা নামের শাশুড়ি বৌমা থাকত। তাদের দুজনেরই স্বামী প্রসাদ আর রমেশ ভীষণভাবে কুড়ে। তাদেরকে যা খেতে দেয়া হতো খেত, আর শুধু সারাদিন আজে বাজে কথা বলতে থাকত। তাই শাশুড়ি বৌমা মিলেই অনামিকার দুই সন্তান হরিশ আর ভাবনার দেখাশোনা করত। তাই তারা গ্রামের রাস্তার ওপরেই দুজনে মিলে একটা পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করে। এবার যেহেতু গ্রামে অনেকগুলো পোলট্রি ফার্ম ছিল, তাই শাশুড়ি বৌমার ব্যবসা খুব একটা ভালো চলছিল না, ফলে তাদের দুজনের পক্ষে সংসার চালানো খুব কঠিন হয়ে উঠেছিল। জানি না আমরা কি ভেবে এই পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করলাম, এখান থেকে তো কোনো রোজগারই হচ্ছে না। এখনই অবস্থা না মা, কিন্তু যখন আমরা শুরু করেছিলাম তখন আশেপাশে একটাও পোলট্রি ফার্ম ছিল না। তখন সবাই আমাদের কাছেই আসতো, আমাদেরও বেশ ভালো রোজগার পাতি ছিল। যখন থেকে লোকেরা জানতে পারলো এই ব্যবসায় বেশ ভালো রোজগার আছে, তখন থেকে তারাও পোলট্রি ফার্ম খুলে বসে গেল। তাদের কথা বলে কি বা লাভ হবে, তাদের ইচ্ছে হয়েছে তারা খুলেছে। ঠিক আছে মা, আমি তাহলে এখন বাড়ি যাই, বাচ্চারা অপেক্ষায় আছে। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। শারদার বলাতে অনামিকাও মুরগি ফার্ম থেকে নিজের বাড়ির দিকে চলে যায়। একদিন অন্ধকার নেমে আসার পরেও শারদা পোলট্রি ফার্ম থেকে বাড়ি ফিরে আসে না, সেখানেই বসে বসে চিন্তা করতে থাকে। এদিকে শাশুড়িমার বাড়ি না ফেরাতে বৌমা খুব চিন্তিত হয়ে পড়ে। সে বারবার দরজার কাছে গিয়ে বাইরে ঝাঁকাঝাঁকি করে দেখে। ঠিক সেই সময় বাবা আর ছেলে বাড়িতেই বসে টিভিতে পুরনো দিনের গান দেখে দেখে খুব আনন্দিত হচ্ছিল। এসব কাণ্ড দেখে অনামিকা রেগে মেগে এসে টিভিটা অফ করে দেয়। আ বৌমা, টিভিটা অফ করলে কেন? বাবা, এখনো যে মা পোলট্রি ফার্ম থেকে ফিরে আসেনি। সে আসছেই হয়তো, তুমি এত চিন্তা করো না, টিভিটা চালাও তো। হ্যাঁ অনামিকা, মা ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না তো, টিভিটা অন করো, ভালো সিনেমার গান হচ্ছে। আমি মোটেও টিভি চালাতে দেবো না, যতক্ষণ না তোমাদের মধ্যে একজন গিয়ে মাকে পোলট্রি ফার্ম থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে, তবে গিয়ে টিভি অন হবে। আহা বৌমা, তুমি এত চিন্তা করো না, তোমার মতন অত নরম তোমার শাশুড়ি নন, তিনি একদম হাতের মতন, সামনে যে আসবে তাকে পিষে দেবে। বাবা, আপনি যাই বলুন না কেন আমি শুনবো না, প্রত্যেকদিন বিকেল হওয়ার আগেই মা দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে, আমার মনটা খুব বিচলিত হচ্ছে, আপনি একবার গিয়ে দেখে আসুন না। আমি গেলে তোমার শাশুড়ি মা বকবেন, আমি যাব না, ছেলেকে পাঠাও। আমি যাব না বাবা, আমার অন্ধকার থেকে ভয় লাগে। এমনটা বলে সেখান থেকে ছুটে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর কম্বল ঢাকা নিয়ে নেয়। তা দেখে প্রসাদ আর বাচ্চারা হাসাহাসি করতে লাগে। আপনার স্ত্রী ওনার মা হওয়া সত্ত্বেও আপনাদের ওনার প্রয়োজন নেই, কিন্তু শাশুড়ি হওয়া সত্ত্বেও তিনি মায়ের মতন আমাকে ভালোবাসেন, ওনাকে আমার চাই। আপনি আর আপনার ছেলে বাড়িতে থাকুন, বাচ্চাদের খেয়াল রাখবেন, আমি গিয়ে একবার শাশুড়ি মাকে খুঁজে আসি গে। এভাবে বলে বাচ্চাদেরকে প্রসাদের কাছে ছেড়ে হাতে টর্চের বাতি নিয়ে বাড়ি থেকে পোলট্রি ফার্মের দিকে মাটির রাস্তা হয়ে শাশুড়ি মাকে খুঁজতে অনামিকা বেরিয়ে পড়ে। টর্চের বাতি জ্বালিয়ে সে পোলট্রি ফার্ম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে শাশুড়ি মা খুবই দুঃখিত। চিন্তিত অনামিকা সঙ্গে সঙ্গ টর্চের বাতি নিভিয়ে শাশুড়ি মার কাছে আসে। সেখানে অনামিকাকে দেখে শারদা জিজ্ঞাসা করে, তুমি এখানে বৌমা, বাচ্চারা কোথায়? আপনার জন্যই এলাম মা, অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফেরেননি, খুব চিন্তা হচ্ছিল বলে আমি আপনাকে আবার খুঁজতে এলাম। চিন্তা হচ্ছিল বলে বাচ্চাদেরকে একা ছেড়ে তুমি চলে এলে, সেটা ঠিক করলে? সে তো ঠিক মা, এবার যা হবার হয়ে গেছে, কাল সকালে দেখা যাবে, এখন আপনি আমার সাথে বাড়ি চলুন তো। অনামিকার এমন বলাতে শারদা কিছু উত্তর না দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। আমি আপনাকে গত দুদিন ধরে দেখছি, ভালো করে আপনি খাবারও খাচ্ছেন না, সব সময় আপনি অন্য মনস্ক হয়ে আছেন, আগে এখন আপনি বাড়ি চলুন তো। তুমি বাড়ি ফিরে যাও অনামিকা, আমার মনটা একদম ভালো নেই, আজ আমি এখানেই থাকবো। দেখুন একটা কথা, যদি ভালো করে খাবেন না, ভালো করে ঘুমোবেন না, আপনার সমস্যার সমাধান কিন্তু পাবেন না। আমরা বাড়ি ফিরে খাবার খেতে খেতে কি করতে হবে সে নিয়ে চিন্তা করব। না অনামিকা, আমি অনেক ভেবে দেখলাম, এই সব কিছু আমরা বিক্রি করে দেবো, যা টাকা আসবে সেটা রেখে মজদুরের কাজ করে নিজেদের সংসার চালাবো। কি রকমের মজদুরের কাজ মা? আর এসব কিছু বিক্রি করার কথাই বা আপনি কেন ভাবছেন? আগে বাড়ি চলুন তো, তারপর আমরা কিছু একটা ভাববো। এভাবে অনামিকা শারদাকে অনেক বোঝায়, এমনকি তার পা ধরে, কিন্তু শারদা তার কোনো কথাই শোনে না, সেখানেই সে থেকে যায়। যেহেতু আর কিছু করারও ছিল না, অনামিকা বাচ্চাদেরকে ছেড়ে এসেছিল, তাই দুঃখিত মন নিয়ে হাতে টর্চের আলো নিয়ে
মাটির পথ হয়ে সে আবার বাড়ি ফিরে যায়। মনে কষ্ট নিয়ে পোল্ট্রি ফার্মে রাখা একটা খাটিয়ায় শুয়ে শুয়ে সারা রাত ধরে সারদা চোখে জল ফেলে। যেহেতু সারা রাত সারদা বাড়ি ফেরেনি, তাই চিন্তিত মন নিয়ে অনামিকা ভোর হতে না হতে তাড়াতাড়ি করে সে পোল্ট্রি ফার্মে চলে আসে। আসার পথে একটি ছোট বাচ্চা রং বিরঙা মুরগির বাচ্চার সাথে খেলা করছিল। সেটা দেখা মাত্রই অনামিকার মাথায় একটা ভালো বুদ্ধি খাটে। তাড়াতাড়ি হেঁটে সে সারদার কাছে আসে। সে দেখে সারদা ওখানেই বসে আছে। ও মা, একটা ভীষণ ভালো বুদ্ধি এসেছে। মা, যদি আমরা অন্যদের মতন মুরগি না বিক্রি করে মুরগিগুলোকে রং করে ঘুরে ঘুরে বিক্রি করি তাহলে? রং বেরঙের মুরগি সেটা আবার কি? আমি কিছু বুঝতে পারলাম না। সেসব রং যেটার কোনো না কোনো মানে থাকে, যেরকম সাদা মানে শান্তি, লাল মানে রাগ, কালো মানে দুঃখ, সবুজ মানে আনন্দ, এই রকম বিভিন্ন রং। বলবো আপনাদের যেরকম মনের পরিস্থিতি সেরকম মুরগি কিনে খান, এভাবে বলে বিক্রি করব। এখনো আমি কিছুই বুঝলাম না বৌমা। যখন কেউ রেগে থাকবে, সে যদি লাল মুরগি কিনে খায় তাহলে তার রাগটা কম হয়ে যাবে। যদি কেউ আনন্দিত হয়, সে সবুজ রঙের মুরগি কিনে খাবে, তাহলে তার আনন্দ দুগুণ হয়ে উঠবে। এসব বলে আমরা মুরগিগুলোকে বিক্রি করব। এমনটা করলে আমরা ভালো লাভ পাবো। অনামিকার দেয়া এই পরিকল্পনাটা নিয়ে সারদা বেশ অনেকক্ষণ ভাবনা চিন্তা করে। তার এই পরিকল্পনাটি বেশ ভালো লাগে। বৌমা, তোমার পরিকল্পনাটি বেশ ভালো, তোমার কথা মতনই আমরা করব। সেদিনই তারা সব মুরগিগুলোকে ভালো করে রং করে ফেলে। তারপর ওই রং করা মুরগিগুলোকে ঠেলায় রেখে সারদা ঘুরে ঘুরে বিক্রি করতে লাগে। বৌমা অনামিকাও সাইকেলে ঝুড়ি রেখে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করে। এভাবে রং করা মুরগিগুলোকে তারা বিক্রি করতে লাগে। রং করা মুরগির এই পরিকল্পনা খদ্দেরদের বেশ ভালো লাগে, তাই তারা কিনতেও শুরু করে। শাশুড়ির বৌমার এই রঙিন মুরগি খুব হিট হয়ে যায় আর সব মুরগিও বিক্রি হয়ে যায়। তখন থেকে শাশুড়ি বৌমা সুখে জীবন কাটাতে লাগে। চাষের জমিতে যাওয়ার জন্য প্রসাদ বেরিয়ে আসে। বাইরে বসে সারদা তরি তরকারি কাটছিল। স্ত্রীকে দেখে সে বলে, সারদা, তোমার গুণোদর ছেলে কোথায়? যখন থেকে উঠেছি তাকে দেখতে পাচ্ছি না। তার এই কথা শুনে সারদাও ঠাট্টা করে বলে, সে কি এখনো মায়ের গুণোদর ছেলে আছে যে তাকে দেখতে পাবে? নাই, সে নিজের বাবার কথা শোনে। এখন সে নিজের স্ত্রীর আঁচলের নিচে লুকিয়ে থাকে আর তার পালতু কুকুরের মতন পিছনে পিছনে ঘুরে বেড়ায়। নতুন নতুনে সবাই এরকমটাই করে সারদা, শাশুড়ি হয়ে সব ভুলে গেলে নাকি? তুমি বলতেটা কি চাও শুনি? বিয়ের পরে তুমি যা করেছো তাই তোমার ছেলের বউ করছে, নাত বউ এলে সেও করবে। আমাদের কথা আর কে শুনবে বলো? ছাড়ো তো, যখনই তুমি সুযোগ পাও না শুধু আমার পেছনেই তুমি লাগতে থাকো। তোমার সাথে তো আমি আর ঝগড়ায় পারবো না, তাই বলেই কাজ সারছি। সে তোমার পরেও ঝগড়া করলে হবে, এখন চলো দেখাই তোমার ছেলে কি করছে। এমনটা বলে যে তরি তরকারি কাটছিল সেটাকে পাশে রেখে প্রসাদকে সঙ্গে করে নিয়ে সে বাগানের দিকে যায়। ঘরের পেছনের বাগানে একটা লোহার চেয়ারের ওপরে রমেশ বসেছিল আর নিজের হাতে কিছু ঘাস নিয়ে সে গাধাকে খাওয়াচ্ছিল। এই এই গাধা, ভালো করে তুই খা, না হলে তোর দিদি অনামিকা আমাকে খেতে দেবে না, আমাকে ঘুমোতেও দেবে না। তাই তুই পেট পুরে খাবার খা, যেমনটা তোর দিদি বলেছে তাই কর। এমনটা বলে সে গাধাকে ঘাস খাওয়াচ্ছিল। প্রসাদ তা দেখে মুচকি মেরে হাসতে লাগে। সারদা রাগের মাথায় যেন তেলে বেগুনে জ্বলে যায়। দেখলে তো বৌমা ছেলেকে দিয়ে কি কাজ করাচ্ছে। বৌমা ছেলেকে দিয়ে গাধার কাজ করাচ্ছে আর তুমি আমাকে দিয়ে? অনেক হলো, বৌমা তো গোলদারি জিনিস বিক্রি করে অন্তত কিছু টাকাও রোজগার করছে। আমার মনে হয় সে বুদ্ধিমতী মেয়ে, কিন্তু জানতাম না ছেলেকে দিয়ে এমন গাধার কাজ করাবে। এভাবে সে অনেকক্ষণ গালাগালি দেয়, তারপর সেখান থেকে চলে যায়। প্রসাদও নিজের চাষের জমির কাজের জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণে অনামিকাও জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর জোরে জোরে চিৎকার করে বলে, কি গো, কোথায় গেলে? আমি সব গোলদারির জিনিসপত্র নিয়ে এসেছি, একটু বাড়ির বাইরে এসো দেখি। এরকম ভাবে বলাতে রমেশ গাধাটাকে নিয়ে অনামিকার কাছে যায়। অনামিকা সব জিনিসপত্র গাধার উপরে রেখে দেয়। হ্যাঁ গো, আমি এসব গোলদারির জিনিসপত্র বিক্রি করে আসি, তুমি একটু জমির দিকে যাও। তুমি যা বলবে আমি তেমনটাই করবো অনামিকা। রমেশের কথা শুনে অনামিকা হাসে, তারপর গাধাটিকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়।
তারপর গাধায় করে সব জিনিসপত্র নিয়ে সে গ্রামে ঘুরে ঘুরে সবাইকে বিক্রি করে। যার যে জিনিসের প্রয়োজন সেটা তাকে দেয় এবং তার পরিবর্তে সে টাকা নেয়। এখান থেকে যা টাকা রোজগার হতো তা দিয়েই অনামিকা সংসার চালাত। এভাবেই তাদের দিন কাটছিল। প্রত্যেকটা দিন আর সারা দিন ধরে জিনিসপত্র নিয়ে ঘুরত বলে গাধাটি খুব ক্লান্ত হয়ে পড়ে। সেদিন প্রায় দুপুরবেলা, গরমও খুব বেশি ছিল। গাধাটি খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তার পায়ে খুব ব্যথা হচ্ছিল, ব্যথায় পিঠ যেন ভেঙে যাচ্ছিল, তার খুব পিপাসা পেয়েছিল। তাই জল খাওয়ার জন্য সে ছুটতে ছুটতে কাছের একটা পুকুরে যায়। গাধার পেছনে পেছনে অনামিকাও ছোটা দেয়। তারপর কুকুরটিকে দেখে বলে, আহ বেচারা গাধাটান কতই না পিপাসা পেয়েছে, কখন থেকে চিৎকার করছিল আমি বুঝতেই পারিনি তার কথা, যা পেট পুরে জল খেয়ে আয়। অনামিকা যখন এভাবে বলছিল তখন গাধাটি মনে মনে ভাবতে লাগে, তুমি আর কি বুঝবে, বাড়িতে গিয়ে তো তুমি আমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দাও, তারপর আবার সকাল হলেই সব জিনিসপত্র তুলে দাও, তুমি আর কি বুঝবে, আমার সাথে কথা বললে তো তুমি কিছু বুঝতে পারবে। এমনটা ভেবে গাধা যতখানি নুইতে পারছিল নুয়ে জল খেতে লাগে। সেই দরুন সে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর জিনিসপত্র নিয়ে জলে পড়ে যায়। জলে পড়া মাত্রই গাধাটি জিনিসপত্র নিয়ে জলের মধ্যে ভাসতে লাগে, তার পিঠের থলিটি হালকা লাগতে লাগে। জল থেকে উঠে তাড়াতাড়ি তীরে যায় যাতে সব জল যেন ঝরে যায়, কিন্তু ওজনই ছিল না, তার পিঠটা খুব হালকা লাগছিল। এই জাদু কি করে হলো, সে এরকম ভাবে। কিন্তু গাধাটি এটাই জানতো না যে সাবান, সার্ফ, নুনের প্যাকেট এগুলো শুধু বলেই যায়নি, ডাল তেল এসবের প্যাকেট জলে বয়ে গেছে। গাধা এই কাণ্ডর কথা বুঝতেই পারেনি। সে এটা ভাবছিল যে এত পিঠে বোঝা থাকা সত্ত্বেও সে এখন জলের ওপরে লাফাতে পারবে, তাহলে নিশ্চয়ই এই পুকুরের জলে কিছু মায়াবী শক্তি আছে। এভাবেই দিন কাটছিল। তখন একদিন, গোলদারি জিনিসপত্র বিক্রি করে খুব একটা লাভ করতে পাচ্ছি না, এবার জামা কাপড় বিক্রি করতে হবে। এমনটা ভেবে অনামিকা জামা কাপড়ের থলি নিয়ে গাধার পিঠের ওপরে রেখে সেটা গ্রামে বিক্রি করতে বেরোয়। সে গ্রামে ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করে। ঘুরতে ঘুরতে গাধার পিঠে ব্যথা হতে আবার শুরু করে, পা দুটো খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন গাধা মনে মনে ভাবতে লাগে, ওই পুকুরে জল খেলে ওজন কম হয়ে যাবে। এমনটা ভেবে গাধা সেই পুকুরের কাছে জল খেতে যায় আর চারিদিকে দেখতে লাগে। খুব খিদে পেয়েছে বোধহয়, তাই এখানে এসে ও থেমে গেল। কিছুদিন আগে জল খেতে গিয়ে আবার গোলদারির জিনিসপত্র নষ্ট করেছিল, এখন আবার কি করবে জানি না। এমনটা ভেবে সে গাধার পিঠ থেকে সব জামাকাপড়ের বোঝা নামিয়ে খুব সাবধানতার সাথে রাখে যাতে জলের ছেটা না লাগে। তারপর একটা দড়ির সাথে বেঁধে তাকে জল খাওয়ার জন্য ছেড়ে দেয়। জল খাওয়া হয়ে গেলে সে আবার বোঝা গাধার পিঠে চাপিয়ে দেয়। এবার গাধা সেই বোঝা নিজের পিঠ থেকে ফেলে দিতে লাগে। কি হয়েছে, তুই কাপড়ের বোঝা এভাবে কেন ছুঁড়ে ফেলছিস, তাহলে কি এই ওজন তুই ওঠাতে পারছিস না। গাধা মাথা নড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তাও তো তোমার তো বয়স হয়েছে, এত ওজন ওঠাবে কি করে, আমাকে কিছু একটা ভাবতে হবে। এমনটা ভেবে অনামিকা সেই কাপড়ের বোঝা মাথায় নিয়ে গিয়ে গাধার ওপরে চেপে বসে। গাধা দুঃখতে গালাগালি দিতে দিতে আগে বাড়তে লাগে। মাঝ রাস্তায় কমলা অনামিকাকে দেখে খুব অবাক হয়ে যায়। এ কি অনামিকা, এ তুমি কি করছো? বুদ্ধিমানের কাজ। এটা বুদ্ধিমানি? আরে কমলা, আমার গাধাটার অনেক বয়স হয়েছে তো, সে আমার ওজনে ওঠাতে পারছে না, এই জামা কাপড়ের বোঝা সে কি করে ওঠাবে, তাই আমি মাথায় তুলে নিয়ে যাচ্ছি। এমনটা বলে সে এগিয়ে যায়। তা দেখে কমলা, বোকামি কাজ করে আবার বলছে নাকি চালাকির কাজ করছে, এটা শুধু সারদার বোমা অনামিকাই করতে পারে, যত সব। কমলা হেসে সেখান থেকে চলে যায়। পরে যখন অনামিকা বুঝতে পারে সে কি করেছে, লজ্জায় সে নিজের মাথা হেট করে নেয়। তখন থেকে সে ঘরের কাজকর্মতেই মন দেয় আর পরিবারের সাথে মিলেমিশে সুখে জীবন কাটাতে লাগে।